পাচিলের বাইরে এসে বলে মনে হচ্ছে এঞ্জেলটা এক একা আছে এই সুযোগেই আমি ভিতরে যাই বলেই সিদ্ধার্থ ভিতরে ঢোকে পাচিল টোপকে এবং এঞ্জেলকে বলে এঞ্জেল তোমাকে একটা কথা বলবো রাখবে তোমার মায়ের সাথে আমাকে একটা দেখা করিয়ে দেবে তখনই মিষ্টি বলে কেন কিছু হয়েছে তখনই সিদ্ধার্থ বলে তোমার মায়ের সাথে আমার কিছু দরকার আছে বারবার মনে হচ্ছে তোমার মাই মিঠাই যেটা শুনে তো মিষ্টি বলে কে মিঠাই তখনই সিদ্ধার্থ মিঠাইয়ের কথা মনে করে এরপরে সিদ্ধার্থ বলে এঞ্জেল যাও না একটা ব্যবস্থা করে দাও এঞ্জেলের মাথায় তো মিঠাইয়ের মতো ভালো দুষ্টু বুদ্ধি আসে যেটা শুনে এঞ্জেল বলে আচ্ছা বেশ আমি যাচ্ছি তুমি আমার সাথে চলো ঘরে চলো বলেই সিদ্ধার্থকে এঞ্জেল নিজের ঘরে নিয়ে গিয়ে রাখে আর বলে তুমি এখানে থাকো আমি আমার মাকে ডেকে দিচ্ছি বলে মিষ্টি বাইরে চলে যায় নিজের মাকে ডাকতে এদিকে সিদ্ধার্থ ভিতরে অপেক্ষা করে অন্যদিকে মিঠাই এসেই তো মিষ্টির বন্ধুকে দেখে চমকে যায় আর বলে এই কি ঠাকুর এ কি অবস্থা এক্ষুনি যদি কেউ দেখে কেলেঙ্কারি হয়ে যাবে বলে এই মিঠাই যখনই কিছু বলতে যাবে তখনই কারেন্টটা চলে যায় এদিকে সিদ্ধার্থ বলে আপনি ভয় পাবেন না আগে আলোটা জ্বালিয়ে নি তারপরে আমি আপনাকে কিছু প্রশ্ন করবো করেই চলে যাব। এরপরে দুজনে আলো খুঁজতে গিয়ে একে অপরের সাথে ছোঁয়া লাগে যে ছোঁয়াটা সিদ্ধার্থ বলে খুব চেনা চেনা এদিকে মিঠাই ও একই কথা বলে তারপরেই মিঠাই হঠাৎ পরে যেতে গেলে সিদ্ধার্থ ধরে নেয় আর বলে সাবধানে চলো অন্যদিকে মিষ্টি চলে আসে আর বলে মিষ্টি মা বাইরে তোকে সবাই খুঁজছে বন্ধু তুমিও এক্ষুনি চলো না হলে ধরা পড়ে যাবে বলেই মিষ্টি সিদ্ধার্থকে বাইরে নিয়ে আসে আর বলে বন্ধু চিন্তা করো না সবটা ঠিক হয়ে যাবে শিব মন্দিরে যেও ওই মন্দিরে গেলে তোমার মনের আশা ঠিক রাখবে তোমার মনে যা যা পাওনা আছে সবটা পাইয়ে দেবে ওই ঠাকুর আমার মাও তো যাবে যেটা শুনে সিদ্ধার্থ বলে বেশ আমিও যাব। এদিকে বাইরে দুইটা মানুষ থাকলে ঠিক সেই মুহূর্তেই সিদ্ধার্থ পাঁচিল টপকায় যেটা দেখে ফেলে বাইরের লোকটি এবং পরের দিন সকাল সকাল রনি তাকে বাড়ির ভিতরে নিয়ে আসে আর বলে এবার বল কাল রাতে কি কি দেখেছি যখনই লোকটি সবটা খুলে বলে তখনই বাবু বলে এবার ওই সিদ্ধেশ্বর মোদকের নাতিকে আমরা এমন অবস্থা করব যে বাকের হাটে পা